তো বহুদিন পরে মনে পড়লো আমার একটা ব্লগের চ্যানেল আছে আর সেখানে মোটামুটি অনেক মাস কন্টেন্ট আসে না। আজকের ব্লগটা কিন্তু আমরা যাচ্ছি একটা শো করতে বর্ধমান মেডিকেল কলেজে। তো আমাদের অলরেডি এখন বাজে হচ্ছে 2টো বাজতে যায় আর আমাদের শো ওই 4টে 5টার দিকে আমার স্টেজ। তো এখন আর দেরি না করে চলো যাওয়া যাক। হ্যালো হ্যালো, আরে হ্যালো দে, হ্যালো, হাই, কি হয়েছে বলে? হাই, আমার জ্বর হয়েছে গাইস। আকাশ জ্বর অসুস্থ, আমার জ্বর হয়েছে, আমি তাও বর্ধমান যাব। বর্ধমান আমার ভালোবাসার শহর। আকাশের করোনা লাইট হয়েছে কিন্তু তাও কেন এই শোটা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। তো আস্তে আস্তে রিভিল করে দেবো আজকে কেন আকাশ যাচ্ছে। আজকে আমার সাথে যাচ্ছে ইমন, আমাদের কাছে আকাশ, যারা চেনো না তার জন্য বলছি। আর সৌরভ দা মা আসছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ও ও, চ্যানেল নাম 1 মিলিয়ন। 2 1, জয় গুরু। আমরা এখন একটু চায় ব্রেকের জন্য দাঁড়ালাম এখানে হিন্দুস্তান হোটেলে। এখানে অনেকদিন বাদে আসছি আমরা। মনে আছে আমি একটা ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে তোমার এতে যাওয়ার সময় দীঘা, আর জায়গাটার নাম কি জানো? বোলপুর। বোলপুর যাওয়ার সময় যে ব্লগটা করেছিলাম সেখানে আমরা এখানে ব্রেক নিয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আমাদের জার্নি শুরু করবো। তো চলো। তোমার সবচেয়ে বড় ফ্যানের সাথে দেখা হয়ে গেছে তাই না? কে টুক করে একটু বেরিয়ে আসতে হয়েছে একটা কারণে, একটা অপ্রাসঙ্গিক কথায় উঠে গেছে আর কি। তো আমি আর বেশিক্ষণ বুঝতে পারলাম না। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে মানে কালকে, গতকাল আমি একটা ওয়াচ কিনেছি, অ্যাপেল ওয়াচ, ঠিক আছে, এইটা, ঠিক তো। তো এইটা কেনার পর আমি মাকে এক্সাক্ট প্রাইসটা বলিনি। তো কালকে রাতে আমি বাড়িতে ছিলাম না, তো আমি যখন সকালবেলা আসলাম এসে মা দেখতে পেয়েছে এইটার দাম। মাকে বলা হয়েছে, কিন্তু মাকে কত বলা হয়েছে বল আগে? অনেক দাম, ঠিক আছে, ও বলেছে 3000, মানে এটা মেনে নেওয়ার মতো না। তো আগে যখন আমি ইউএসএ গেছিলাম তখন আমি একটা ফোন কিনেছিলাম। দুটোটি প্রাইস আমি ঠিকঠাক বলিনি, এগুলো ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু সেগুলো এডিট করে আপলোড করা হয়নি। সেখান থেকে কিছু কিছু আমি তোমাদের টুকরো টুকরো দেখালাম। তো আমরা একটু চায় ব্রেক নিচ্ছি। যাই হোক, আমি তো কিছু কথা বলতে এসেছি। তোরা কি করছিস ভাই? তোর হাতে কি পেছনে? আমার জন্য আসছে একটা স্যুপ, আর চা আছে, ওটা তো মেইন জিনিস, ওটা তো লাগবেই। জল জল আছে, সস বলতে কি তুই আমার মুখে থুতু ফেললি? আমরা চলে এসেছি বর্ধমান মেডিকেল কলেজে আর এখানে একটা সুন্দর রুমে আমরা এখন রয়েছি। আমি, আকাশ, ইমন, মা ভেতরে, আমাদের আরেকটা রুম আছে, সব মিউজিশিয়ানরাও চলে এসেছে আমাদের, আর অল সেট। এবার আমি শুধু একটু সেট হবো। আরেকটা রুম দেওয়ার কথা চলছে কিন্তু এখানে আরে এরা নিতে চাইছে না কেন বুঝতো? কেন কেন হয় ভিসাটা? মেডিকেল কলেজ বলে ভাবছে ভূত আছে। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 5:30, 5:30, আর আমার স্টেজ আছে মোটামুটি 7টায়, আর এখনো 2 ঘন্টা আছে আমাদের ন্যাপ নেওয়ার মতো। কিন্তু এতটা পর জার্নি করে এসেও কিন্তু কোনোভাবেই ক্লান্ত লাগলো না, আর আমরা কেউই খুব একটা ঘুমের মুডে ছিলাম না। অনুষ্ঠান করতে যাওয়ার বেস্ট পার্ট কি জানো? তোমাদের অনেকের সাথে দেখা হয়, এই যেমন স্কুলের এক বন্ধুর সাথে অনেক বছর বাদে দেখা হয়ে গেল।
কিন্তু যেই বন্ধুগুলো তোমাদের দুঃখের সময় সাথ দেবে না সেই বন্ধুগুলোকে কোনোদিন কিন্তু ভুলবে না। যতই বড় হয়ে যাও, যেখানেই চলে যাও, জীবনে যতই সাকসেস পাও, ভুলো না কিন্তু। আজকে আমার সাথেও দুজন বন্ধু আছে, একজন ছবি তুলছে আমার ইমন, আরেকজন এখানে দাঁড়িয়ে আছে আকাশ। আমরা স্কুল লাইফ থেকে ফ্রেন্ড, আর এদেরকে এখন মঞ্চ দেখছো, কিন্তু এরা কিন্তু আমার যখন 10,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমাকে সাপোর্ট করে গেছে। আর এটাই বন্ধুত্ব। বন্ধুত্ব সাকসেস দিয়ে বিচার হয় না, বন্ধুত্ব সাবস্ক্রাইবার দিয়ে বিচার হয় না, বন্ধুত্ব হয়ে যায়। আর আজকে আমরা বন্ধুত্বের গান গাইবো একসাথে। ইয়ারো দোস্তি বড়ি হাসিনি হ্যায়, ইয়ে না হতো ক্যা I'm
আমাদের শো শেষ হয়ে গেছে ফাইনালি, আর দারুণ দারুণ মজা করেছি আজকে বর্ধমান মেডিকেল কলেজের। এত সুন্দর এনার্জি কি বলবো আমি তোমাদের, তোমরা ভিডিও থেকে বুঝতেই পারলে। আর এখন গাড়িতে উঠে অনেকটাই চলে এসেছি, মেমারিতে চলে এসেছি। মেমারিতেও আমার খুব ভালো ভালো স্মৃতি রয়েছে, মেমারিতেও আমি শো করেছি, হাই স্কুলে দারুণ শো হয়েছিল। আর তুই লজ্জা পাচ্ছিস কেন? তোর কি আছে মেমারি, তুই আমাদের দিচ্ছিস কেন? কি কি ব্যাপার বলতো, মেমারিতে কি আছে তোর? আমি আমি আমার কথা বলছি, এদিকে মাথায় হাত দিচ্ছে এরকম করছে কেন? আর বাদ বাকি লোকজনদের মা নিউট্রাল আছে, ইমন কিছু করছে না, তুই এরকম করছিস কেন? আমার মেমারিতে কে আছে আকাশের? যদি সে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো মেমারি স্টেশন ক্রস করছি, আকাশ কেমন লাগছে? ভালো লাগছে, পুরানা ইয়াদা, এই ইয়াদা আমার কথাগুলি যাচ্ছে। আমি এখানে এসে স্মৃতি বিজড়িত হয়ে গেছি, আমার বাংলা ভালো, বাংলা বলাটাই বেটার। আমিও স্মৃতি বিজড়িত হতে পারিনি, কেননা বর্ধমানে সেরকম স্মৃতি নেই অনুষ্ঠান ছাড়া। কিন্তু এখন পেয়েছে হচ্ছে প্রচন্ড খিদে, তো চলো একটা জায়গায় দাঁড়াবো, গিয়ে খাবো দাবো। তো রাস্তায় প্রচুর জ্যাম, তো আমরা আমাদের রুট চেঞ্জ করেছি। আর এখানে ভালো রেস্টুরেন্ট কী আছে কি না আছে আমি জানি না, কিন্তু হঠাৎ করে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আর লোকেশনটা ঠিক এরকম টাইপের, এই সুন্দর এই জায়গাটা। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে খুব সিম্পল খাবার, ভাত রুটি চিকেন কষা, আর ও খাচ্ছে হচ্ছে ভাজা ভাজা ডিম অমলেট, এসব খাচ্ছি। তো প্রচণ্ড খিদে হয়ে গেছে। যাওয়ার প্ল্যানিং হচ্ছে খুব তাড়াতাড়ি, আর এই ব্লগটা এই জন্য করা হচ্ছে, প্র্যাকটিস সেশন চলছে আর কি। হাত ফাত বসে গেছে, হাত খোলা ছিল ভাই আমার ব্লগে। তো আমাদের আপাতত প্ল্যান আছে একটা জায়গায়, ভালো জায়গায় যাওয়ার। আমাদের স্কুল ফ্রেন্ডরা মিলে প্রথমবার কোনো একটা সাকসেসফুলি প্ল্যান হচ্ছে, বাদ বাকি আমি কিছু বলবো না। একটা কথা বলতে পারি যে তোমরা ডেইলি ব্লগ পাবে, এটা তুমি কনফার্ম বলে রাখছি আজকে, তুমি না পাও আমার নামে রাহুল দত্ত বলতে ভুলেই গেছে, খেতে খেতে মনে নেই। এখানে আমাদের চিকেন চলে আসছে প্রত্যেকে, এখানে ভাজা অলমোস্ট শেষ, মানে অলমোস্ট কি পুরোই শেষ। আমি একটু আগে খাই, মাও ভাজা নিয়েছে, সবাই মোটামুটি খাচ্ছে। এই আচারটা ফাটাফাটি হয়েছে, খুবই সুন্দর। আর এখানে ডিমের অমলেটও চলে এসছে। যাই হোক, মানে না জানি সেটা ভালো রেস্টুরেন্টে রয়েছে, আলাদাই সুন্দর লাগছে খেতে। চারটা এত পছন্দ হয়েছে কাকু, স্পেশাল ডিমান্ডে এক চিপি হবে না, এটা ছড়িয়ে দে এই যে এর ওপরে, এর ওপরে ডিমের অমলেট দিয়ে কি আচার খায় ভাই? ভাই
এটা ভাই অসাধারণ পুরো ডিশের মধ্যে এটাই আল মারাত্মক খেতে ভাই তো আমাদের খাবার ডান আর সরি ডিনার ডান আর হোটেলটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা আর এখানে আমি প্রথমবার আসলাম এত সুন্দর লাগলো এখানে দুটো বসার জায়গা আছে একটা পেছনে দেখতে পাচ্ছ আর একটা আছে এখানে আর বেশ নির্জন এরিয়া আর খুব খুব ভালো খাবার আমরা সবাই মানে দারুণ জমিয়ে খেয়েছি আর দামও খুব সস্তা মানে আন্ডার 600 আর কি মানে বুঝতে পারছো এত খাবার খেয়েছি 600 টাকার মধ্যে পুরো পেয়ে গেছে যদি তোমরা পান্ডুয়ার উপর দিয়ে যাও যারা শো করতে যাও বা এখানে ঘুরতে ঘুরতে যাচ্ছ যাই হোক তো পান্ডুয়াতে যদি আসো তাহলে এই হোটেলে অবশ্যই ট্রাই করে দেবো আমাকে দারুণ লাগবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো ফাইনালি ঘরে পৌঁছে গেছি আর আজকে পুরো দিনটা খুবই হেকটিক বাট খুবই সুন্দর কাটলো আশা রাখছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর অবশ্যই তোমরা জানো কী করতে হবে ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগছে ব্লগ আর সামনে একটা বড় ট্রিপ রয়েছে আমি যেটা বললাম তোমাদেরকে যে আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় যাচ্ছি তো সেই ব্যাপারে আরও ডিটেলস জানাবো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে যখন রেগুলার যদি আমি ব্লগ আপলোড করি তাহলে তোমাদের যেন একদম নোটিফিকেশন চলে যায় আর তোমরা প্রত্যেকটা ভিডিও যেন সঙ্গে সঙ্গে দেখতে পারো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো ভালো রেখো বাই